মৌরিপাড়া দুর্গাপূজা সমিতি 70তম বর্ষে। এই 70তম বর্ষে আমরা দুর্গাপূজার আজকের থেকে আমরা শুভ সূচনা করলাম কোটি পূজার মাধ্যমে। কিন্তু দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই এই উৎসবের মধ্যে দিয়ে যে আমাদের পূজাটা যেমন করতে হবে, কিন্তু আমাদের যে কোভিড ক্যাম্পটা আছে, সেই কোভিড ক্যাম্পটা বহাল রেখেই আমাদের দুর্গাপূজাটা করতে হবে। কেন, কোভিড পেশেন্টরা, যে পেশেন্টগুলি আছে যারা আমাদের মাধ্যমে তাদের উপকৃত হচ্ছেন, তাদেরকে আমরা বাদ দিতে পারবো না। পূজা ছোট হোক, কিন্তু কোভিড ক্যাম্প আমাদের নির্দিষ্টভাবে যে জায়গায় আছে আমরা সেই জায়গাকে রাখার চেষ্টা করব। মাকে, মার কাছে আবেদন রাখব যে এই কোভিড-19 এই সিচুয়েশনটাকে, মা কাছে অনুরোধ এবং প্রার্থনা জানাই যে সারা পৃথিবীর এই সর্বনাশী রোগ থেকে মুক্তি লাভ করা। গতবারের থেকেও কি এবার গতবারে তো কোভিড সিচুয়েশনে কিছু হয়েছে না? আমাদের তো একটা নির্দিষ্ট একটা বাজেট হয়। এই কোভিডের মধ্যে আমাদের যে ছোটোর যে বাজেট, সেই বাজেটের মধ্যে পূজা হবে। যেটুকুনু না করলেই নয় সেইভাবেই পূজা। থেকেও কি এবার ছোটো করা হচ্ছে, মানে বিষয় ওই স্ট্যান্ডার্ডেরই হবে, ওই স্ট্যান্ডার্ডেরই হবে। সাদার বিষয়টা কি মানে মানুষ না না আমরা তো মৌরিপাড়া দুর্গাপূজার সমিতি কোনোদিনই চাঁদার জুলুমবাজির মধ্যে বিশ্বাস করে না। অনুরোধের মাধ্যমে আমরা চাঁদা আদায় করি। আমরা নির্দিষ্টভাবে চাঁদা আমাদের যেদিন মিটিং হয় সেদিনই ধার্য হয়ে যায় যে চাঁদা কে কত দিবে, এবং বাইরে জগৎ থেকে আমাদের চাঁদার কালেকশনটা হার খুব কম। আমাদের পাশে এক্স চেয়ারম্যান আমাদের পাশে থাকবেন, আছেন, ছিলেন, উনি থাকবেনও, সেই বুঝে আমরা যেটুকু পারব খরচ বাঁচিয়ে কি কোভিডের কাজে লাগানো হবে এরকম কিছু? দেখেন, কোভিডের কাজে আমরা ইতিমধ্যে আমরা গতবারে যে সেভিংস থেকে আমরা একটা টোটো কিনে ফেলেছি। তো এইবার যদি সেরকম পরিস্থিতি যে আমাদের কিছু সেভিংস হচ্ছে, সেটা দুর্গাপূজা ফান্ডেই থাকবে, ক্লাবের ফান্ডে থাকবে না। ওই দুর্গাপূজা ফান্ডের যে টাকাটা, সেটা কোভিডের যদি কোনো প্রয়োজন লাগে আমরা সেখান থেকে আমরা খরচা করে দেবো। আপনারা তো প্রত্যেক বছরই একটু থিম পুজো বা মানুষের